হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বৃহস্পতিবার মুম্বাইয়ের কুপার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 40 বছর। বিগ বস 13 এর প্রাক্তন প্রতিযোগী তিনি। হিন্দি টেলি ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ সিদ্ধার্থ। পিটিআইকে দেয়া হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। বাড়িতে তার মা এবং বোন রয়েছে। কিছুক্ষণ আগে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। 2008 সালে বাবুল কা আঙ্গন সুটেনা ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। 2014 সালে বলিউডে ডেবিট করেন অভিনেতা। হামটি শর্মা কি দুলহানিয়া ছবিতে এক পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। একাধিক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন। বিগ বস 13 এর সহপ্রতিযোগী শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের গাঢ় বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। একসঙ্গে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তারা।